লাখ টাকার শশা সেই কিউকাম্বার। কখনো শুনেছেন শশার দাম লাখ টাকা? ভাবতেই পারেন বাজারে গেলে তো 40 কিংবা 60 টাকা কেজিতে শশা কিনতে পাওয়া যায়। তাহলে এ কি ধরনের শশা যার দাম লাখ টাকা? বাজারে আমরা যে শশা দেখতে পাই এই শশা সেই গোত্রের নয়, এমনকি এর জন্ম মাচা বা জমিতে নয়। এই শশা জন্মায় সমুদ্রের নিচে, যা সি কিউকাম্বার নামে পরিচিত। সি কিউকাম্বার নামে পরিচিত হলেও এটা এক ধরনের সামুদ্রিক জীব। ভারত এবং শ্রীলঙ্কার মাঝে মন্নার খাড়িতে মূলত এই জীব পাওয়া যায়। আন্তর্জাতিক বাজারে এই সামুদ্রিক শশার বিপুল চাহিদা এবং দামও রয়েছে। ভালো দাম হওয়ার কারণে মুন্নার খাড়ি থেকে এই সামুদ্রিক জীবের চোরাচালান হয়। জানা যায় যৌনবর্ধক ওষুধ, ক্যান্সারের চিকিৎসা, তেল, ক্রিম এবং প্রসাধনী সামগ্রী বানাতে এই সামুদ্রিক জীবকে ব্যবহার করা হয়। চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে এই জীবের দামি রেসিপি তৈরি হয়। এই সামুদ্রিক শশাটি একই নোরডাম প্রজাতির জীব, আকার অনেকটা টিউবের মতো, দেখতে শশার মতো হয়। এর নাম সি কিউকাম্বার দেওয়া হয়েছে। সমুদ্রের নিচে বালিতে লুকিয়ে থাকা ছোট ছোট জীব এদের খাদ্য। এই শশাটির গা নরম তুলতুলে। সমুদ্রের বাস্তুতন্ত্রের উপর এই জীবের বিশেষ ভূমিকা রয়েছে। এর বিষ্ঠায় যে নাইট্রোজেন, অ্যামোনিয়া এবং ক্যালসিয়াম রয়েছে তা প্রবাল প্রাচীরের জন্য খুবই উপযোগী। চোরাচালানের জন্য ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে এই জীব। 41 বছরে এই সামুদ্রিক শশার দাম বেড়েছে বহুগুণ। 1980 সালে 1 কেজি শশার দাম 5,000 টাকা ছিল, এখন যা বেড়ে হয়েছে 21,000 টাকা। তবে এদের মধ্যে কয়েকটি বিশেষ প্রজাতির শশা রয়েছে যার 1 কেজির দাম 2,50,000 বেশি।